হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো, তোমার দাদা ভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে টাটকা ভেন্ডি নিয়ে এসেছে। সোনাখালি এদিকে তো সব টাটকা টাটকা সবজি, আর এদিকে নিয়ে এসে বেগুন, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, দু রকমের মাছ নিয়ে এসেছে, লোটে মাছ নিয়ে এসেছে, দুজন খাবো। আর 2 কেজি লোটে মাছ নিয়ে এসেছে, লোটে মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চন্দনা ইলিশ মাছ। তাই তোমার দাদা ভাই এখন মাছগুলো কেটে নিচ্ছে, এদিকে আমি এখন ভেন্ডিটা কাটবো। ভেন্ডি আলু দিয়ে ম্যাগি মশলা দিয়ে তরকারি করবো। আমার তো ভেন্ডি দিয়ে ম্যাগি মশলা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর দুজন খাবো, দেখো না কত ভেন্ডি নিয়ে চলে এসেছে। ওইখানে আসলে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়, তো তোমার দাদা ভাই দেখে না লোভ সামলাতে হয় না, এই যে যত মাছ পারে মাংস পারে সব নিয়ে আসে। দেখো চন্দনা ইলিশ নিয়ে এসেছে কতগুলো, এখানে মাছ কেটে দেয় না, তো তাই তোমার দাদা ভাই মাছ যতই নিয়ে আসুক 1 কেজি 2 কেজি সবই ঘরে নিয়ে এসে কাটে। তো এখন মাছগুলো কেটে দিচ্ছে, ততক্ষণ আমি একটু সবজিগুলো কেটে নেবো। আর সকালে টিফিনে করেছি 4 বিস্কুটই খেয়েছি, আর কিছু খাবো না, কারণ তাড়াতাড়ি রান্না করে নেবো, রান্না হয়ে গেলে দুপুরে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে সেরকম কিছু রান্না করবো না, লোটে মাছটা করবো আর এই চন্দন ইলিশ মাছটা ভেজে রেখে দেবো, আর ভেন্ডি আলু দিয়ে ম্যাগি মশলা দিয়ে করে দেবো। আর এই দুজন মানুষ খেলে বেশি তরকারি লাগে না, এই 2 রকমের আইটেম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, তাই ভেন্ডি করলেই থেকে যাবে কত। এদিকে ভেন্ডিটা আমি কেটে নিয়েছি, আর আলুটাও কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। আর এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, বেশি মশলা দেবো না, ভেন্ডিটা ভেজে নেবো লাল লাল করে, তারপরে করবো। ভেন্ডিটা প্রথমে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আলুটা দেবো, আর নুন হলুদ দিয়ে নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি তো এরকমভাবেই ভেন্ডির তরকারি খেতে খুবই ভালোবাসি, তোমরাও করতে পারো, রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। ভেন্ডিটা লাল লাল করে হয়ে গেলে তো হয়ে যাবার পর তোমাদের দেখাবো। ভেন্ডি আলু দিয়ে ম্যাগি মশলা রেডি হয়ে গেছে, আর এদিকে লোটে মাছ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেবো লোটে মাছটা। এই তারপর তারা দাদা ভাই যে মাছ ধুয়েছে, ইলিশ মাছটা আজকে করবো না, ভেজে রেখে দেবো, কালকে করবো। তো দেখো বন্ধুরা, লোটে মাছটা বসিয়ে দিয়েছি, এত জল বেরিয়েছে পুরো 1 কড়াই, এখন দেখছো তো 1 কড়াই টেনে টেনে পুরো একদম হাফ হয়ে যাবে। এদিকে চাল ভেজানো আছে, ভাতটা পরে বসাবো, আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে রাখবো। বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে, এখন তোমার দাদা ভাই খাওয়ার বাড়ছে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো, তাই তেল দিচ্ছি আর দিও না। রান্নাগুলো একটু দেখিয়ে দাও তো, কি কি রান্না হয়েছে। এই যে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, এটা কালকে ঝোল করবো বেগুন আলু দিয়ে। আর আছে ভেন্ডির তরকারি, এই যে ভেন্ডির তরকারি ম্যাগি মশলা দিয়ে করেছি। আর আছে দেখো হাফ কড়াই পুরো 2 কেজি লোটে মাছ, দেখেছো কড়াইতে রেখেছি, কারণ রাতে একটু গরম করে রাখবো, তাই এটা লোহার কড়াই, তোমরা আবার কেউ ভেবো না যে কড়াই মাজি না, তাই এরকম কালো কালো।